প্রিয় বন্ধু, গতবারের চিঠিতে যে সিরিজটার ব্যাপারে লিখতে বসেছিলাম, এইবার তার থেকে একটু আলাদা ঘরানার একটা সিনেমা নিয়ে তোকে লিখতে বসলাম। সিনেমার নাম হলো হাসিন দিলরুবা। কণিকা ধিল্লনের স্ক্রিপ্টে তৈরি এই সিনেমার পরিচালক ভিনিল ম্যাথিউ। জাজমেন্টাল হ্যাকিয়ার মতো ব্ল্যাক কমেডি ঘরানার ছবির থেকে স্ক্রিন প্লে রাইটার কণিকা ধিল্লন অবতীর্ণ হয়েছে রোম্যান্টিক ঘরানার ছবিতে। হাসিন দিলরুবার প্রথম যেদিন ট্রেলারটা দেখেছিলাম, সেই দিনই বুঝেছিলাম যে সিনেমাতে এক লাস্যময় নারীর রূপরেখা তৈরি হবে। আর ঠিক তাই হলো। নেটফ্লিক্সের এই সিনেমাতে শুরু থেকেই সেটা ভালোভাবে জানান দিয়েছে সিনেমার মেন লিড তাপসি পান্নু ওরফে রানী কাশ্যপ। এই রানীর সঙ্গে স্ক্রিন শেয়ার করে নিতে দেখা গেছে বিক্রান্ত মাসি এবং হর্ষবর্ধন রানীকে। আর তার সঙ্গে পুলিশ ইন্সপেক্টর কিশোর রাওয়াতের চরিত্রে অভিনয় করেছেন আদিত্য শ্রীবাস্তব। আচ্ছা, আমার একটা কথা বলতো, যে কোনো ছবির মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্টটা ঠিক কী হয়? স্পেশালি এই ওটিটির যুগে, যখন প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো নতুন ওয়েব সিরিজ বা চলচ্চিত্র মুক্তি পেয়েই চলেছে। অ্যাজ ফার অ্যাজ দ্য ফিল্ম ইজ কনসার্ন, সব থেকে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হলো সেই সিনেমার কন্টেন্ট। আর আনফর্চুনেটলি এই সিনেমাতে এত ভালো কাস্ট পেয়েও কন্টেন্টের সঙ্গে যথাযথ জাস্টিস করে উঠতে পারেনি স্ক্রিন প্লে রাইটার এবং স্টোরি রাইটার কণিকা ধিল্লন ও পরিচালক ম্যাথিউ। সিনেমার সংক্ষিপ্ত বর্ণনাতে সিনেমার নির্মাতারা উল্লেখ করেছেন যে এই সিনেমাটা নাকি রোম্যান্টিক মিস্ট্রি থ্রিলার, কিন্তু সিনেমা কিছুটা এগোতেই একটা প্রেডিকশন শুরু হয়ে গেছিল, আর সেই প্রেডিকশনটাই শেষে এসে মিলে গেল। সিনেমার দৈর্ঘ্যতার ভারে শুরুর দিকটায় কমেডি থাকলেও ধীরে ধীরে অবশ্যম্ভাবী বোরিং হয়ে উঠেছিল ছবিটি। তাপসী আর বিক্রান্তের মতো এমন দাপুটে অভিনেতাদেরকে নিয়ে থ্রিলারের এই নমুনা পেশ করবে সিনেমার নির্মাতারা, সেটা একদমই প্রত্যাশিত ছিল না। ঘুরে ফিরে কিছু কিছু সময় সবাইকেই দোষী আর সবাইকেই নির্দোষ মনে করানোর জোর চেষ্টা করেছেন সিনেমার নির্মাতারা, আর সেখানেই এই সিনেমাখানা ডাহা ফেল করল। মিস্ট্রি হোক বা থ্রিলার, সিনেমার প্রথম থেকেই যদি দোষীকে প্রকাশ করে বা কাউকে ফ্রেম করে গল্প সাজানোর চেষ্টা থাকে, তাহলে সাসপেন্সটা ক্রিয়েট হবে কী করে? কী করে ক্লাইম্যাক্সে প্লট টুইস্টটা সামনে আসবে অডিয়েন্সের? তাই এত দক্ষ অভিনেতাদের অভিনয়ের জোরে সিনেমাটা ভালোভাবে এক্সিকিউট হলেও সিনেমার ভিত্তা বড্ড কাঁচা থেকে গেছিল। তবে কণিকা ধিল্লন একটা জিনিস বেজায় মন দিয়ে করেছেন, আর সেটা হলো ডায়লগ রাইটিং। এত পাওয়ারফুল ডায়লগ তাও আবার তাপসি পান্নুর মাধ্যমে, এ যেন এক অসাধারণ কম্বিনেশন। তাপসির আগের ছবির মধ্যেও এই বিষয়টা লক্ষ্য করবি যে তাপসি পাঞ্চ লাইন বা ফোকাস ডায়লগগুলো এত এফার্টলেসলি বলে, নিজের চরিত্রের মাধ্যমে যে বোঝাই যায় না কতটা শক্ত কথা কত মসৃণভাবে ও বলে দিল। অভিনেত্রীর এই গুণের জন্যেও সিনেমা অনেকটাই নিজের পায়ে দাঁড়িয়েছে। এইবার আসি বিক্রান্ত মাসির চ্যাপ্টারে। হ্যাঁ, চ্যাপ্টারই বললাম, কারণ সিনেমার সব থেকে বেশি ভার্সেটালিটি দেখানোর সুযোগ বিক্রান্তের চরিত্র মানে ঋষভ সাক্সেনার ক্যারেক্টারগ্রাফি সামিল ছিল। কখনো সে শান্তশিষ্ট সুবোধ বালক, তো কখনো আবার বোকা বোকা প্রেমিক, কখনো সে ভীষণ কেয়ারিং হাজব্যান্ড, তো কখনো সে প্রতিশোধ স্পৃহা সম্পন্ন আশিক। এতগুলো ক্যারেক্টার সেটকে বেশ গুছিয়ে পেশ করেছেন বিক্রান্ত। নীল ত্রিপাঠীর চরিত্রে অভিনয় করেছেন হর্ষবর্ধন রানী। সিনেমায় একটা ত্রিকোণ প্রেমের গল্প আর বিশ্বাসঘাতকতার অ্যাঙ্গেলটা উড়ে এসে জুড়ে বসেছে অনেকটাই এই চরিত্রের আগমনে। অবশ্য এই চরিত্রটা না থাকলে তো এই গল্পটাই তৈরি হতো না। ইন্সপেক্টরের ভূমিকায় আদিত্য শ্রীবাস্তব খুব একটা খারাপ পারফরমেন্স করেননি, যদিও আরেকটু ড্রামাটিক হলে মন্দ হতো না। তবে এই সিনেমায় কিছু ভালো দিকও অবশ্যই আছে, যেটা বেশ দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সিনেমার নাম হাসিন দিলরুবা, তবে এখানে মেন লিড রানী কাশ্যপকে কোনোভাবেই সেক্সিস্ট অবজেক্ট হিসেবে ট্রিট করেনি সিনেমার নির্মাতারা। এক লাস্যময় নারীর ভালনারেবিলিটিকে সুন্দরভাবে ইনকর্পোরেট করেছে স্টোরি টেলিং প্রসেসে।
তাই সিনেমায় ভালগারিটি অ্যাসপেক্টটা অ্যাড হয়নি। কমনালিটি ইমোশনকে ছুঁতে যাওয়ার আশায় রানী কাশ্যপকে সাজানো হয়েছে এমন এক রূপে যাতে করে সুডো ফেমিনিজমের ত্রিশূল থেকে এই যাত্রায় রক্ষা পেয়ে গেছে এই সিনেমাটা বলাই যায়। এরপর আসি সিনেমায় সিটিস্কেপের ব্যবহারে। যদি রানী কাশ্যপকে ডেস্টিনি হিসেবে ধরে নেওয়া হয় তাহলে বিক্রান্ত এইখানে জোয়ালাপুরের এবড়োখেবড়ো অলিগলি ব্রিজ আর সিমেন্টের শক্তপোক্ত রাস্তার মতো কমপ্লিকেটেড। সেখানে নীল ত্রিপাঠি হলো গিয়ে রাফটিংয়ের ট্রেনার, তাই তাকে জল বা কোনো নদীর আকারে এই সিনেমায় ধরে নেওয়া যেতেই পারে। আর জলের সঙ্গে মিশ্রণ হতে যেরকম বেশি সময় লাগে না, ডেস্টিনি যতই দূর হোক না কেন জলের গতিপথ বেজায় ফাস্ট, তাই রানী কাশ্যপের সঙ্গে নীল ত্রিপাঠির সম্পর্কের মিশ্রণ ঘটেছে খুব তাড়াতাড়ি। কিন্তু ঋষভ সাক্সেনার রাস্তা তো উঁচু নিচু পথে ভর্তি, তাই ডেস্টিনিতে পৌঁছতে আর রানী কাশ্যপের সঙ্গে তার কেমিস্ট্রিটা তৈরি হতে টাইম লেগেছে। এইরকমভাবেই সিটিস্কেপের ব্যবহারে আর তার সঙ্গে অজিজ কর ও দেবেন্দর পাল সিংয়ের গলায় লাকিরা গানটা দুর্দান্তভাবে সাজিয়েছে সিনেমার নির্মাতারা। এছাড়া এই সিনেমায় রেড কালার প্যালেটের ব্যবহার ভীষণই তাক লাগানো। সিনেমার প্রোটাগনিস্ট অর্থাৎ রানী কাশ্যপকে হিন্দি পাল্প ফিকশনের অন্ধ ভক্ত হিসেবে পোর্ট্রে করা হয়েছে, আর যখনই সে ইন্সপেক্টরের সামনে তার বৈবাহিক জীবনের ঘটনার বয়ান দিচ্ছে তার জবানে, সিনেমায় ব্যবহার হয়েছে এই রেড কালার প্যালেট। পাল্প স্টোরিজের অনেকটা জুড়েই থাকে প্রেম, প্রতিহিংসা আর রক্ত, তাই লাল রঙের থেকে ভালো এই তিনটে জিনিসকে ব্যাখ্যা করার মতো রং সিনেমার নির্মাতারা ব্যবহার করতে পারতেন না। রানীর মতো অসচ্ছল একটা চরিত্রের চোখে দেখা নিজের গল্প এবং তার নিজের অনুযায়ী সংস্করণকে ফুটিয়ে তুলেছে এই গর্জিয়াস রেড কালার প্যালেট। কল্পনা ও বাস্তবের এমন মসৃণ সংমিশ্রণ আমার দারুণ লেগেছে। তাই গান, অভিনয় আর ক্রিয়েটিভিটি সব মিলিয়ে সিনেমার কন্টেন্টটা একটু হলেও নিজের পায়ে দাঁড়াতে পেরেছে, আর সেই কারণেই এই সিনেমাকে আড়াইখানা জয়নগরের মোয়া দেওয়া যেতেই পারে। সিনেমার দুর্দান্ত কাস্টের জন্য সিনেমাটাকে একবার হলেও তোকে দেখতে বলবো। সিনেমাটা দেখে তোর কেমন লাগলো আমায় লিখে পাঠাস। ইতি।